এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কসিস কন্ডেনসেশন টেস্ট এই টেস্টটা প্রমাণ করব। স্টেটমেন্ট দেখে নেওয়া যাক। তো FN হচ্ছে একটা মনোটোনিক ডিক্রিজিং সিকুয়েন্স। তাহলে প্রথমে কি বলছে, FN ইজ এ মনোটোনিক ডিক্রিজিং সিকুয়েন্স, আর এ হচ্ছে একের থেকে বড় একটা পজিটিভ ইন্টিজার। তাহলে সামেশান FN আর সামেশান e^FN এই দুটো সিরিজের সেম প্রপার্টি, দুটো সিরিজই কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। সামেশান FN আর e^n সামেশান FN কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। তাহলে এটা হচ্ছে কসিস কন্ডেনসেশন টেস্টের স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা আরেকবার আমরা দেখে নিই। এক নম্বর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট FN, এটা হচ্ছে কি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স একটা কন্ডিশন। দু নম্বর কন্ডিশন হচ্ছে এ হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান, একের থেকে বড়, আর এ হচ্ছে পজিটিভ ইন্টিজার, এ বিলঙ্গিং টু জেড প্লাস। তাহলে সামেশান FN আর সামেশান e^n f(a^n) এই দুটো সিরিজ বোথ কনভার্জ আর ডাইভার্জ টুগেদার, অর্থাৎ একটা কনভার্জ হলে এটা কনভার্জ হলে এটা কনভার্জ, এটা ডাইভার্জ হলে এটাও ডাইভার্জ, উল্টোটাও সত্যি, এটা যদি কনভার্জ হয় এটাও কনভার্জ, এটা ডাইভার্জ হলে এটাও ডাইভার্জ। মানে দুটো সিরিজের মধ্যে যদি আমরা একটা সম্পর্কে জানি তাহলে আরেকটাও সেম হবে। এবার আমরা প্রমাণে চলে আসি। তাহলে আমাদের এখন হচ্ছে সামেশান FN, এটা হচ্ছে একটা সিরিজ, সামেশান FN বিদ দ্য সিরিজ। এটা হচ্ছে আমাদের সিরিজ। এবার এই সিরিজটাকে আমরা গ্রুপিং করে নিচ্ছি। কিভাবে গ্রুপিং করব, সিরিজটাকে আমরা এইভাবে গ্রুপিং করে নিচ্ছি যে প্রথম পদ নিলাম F1 প্লাস F2 প্লাস FA। তাহলে এই টার্মগুলোকে আমরা এইভাবে আলাদা করে নিলাম। নেক্সট এখানে A তে শেষ হয়েছে, এবার হবে FA+1 A+2 FA2। নেক্সট হচ্ছে আমাদের কিভাবে টার্মগুলো আসবে, FA2+1 প্লাস .. FA3। nth টার্মটা লিখছি f(a^n-1) +1 প্লাস f(a^n). তাহলে একবার আলোচনা করে নি, আমরা সিরিজের টার্মগুলো কি করেছি, গ্রুপিং করেছি। প্রথমে F1 F2 FA এই পর্যন্তকে আমরা একটা টার্ম বানিয়ে নিয়েছি। তারপরে এরপরে A+1 থেকে A2 পর্যন্ত। নেক্সট দেখো, নেক্সট A2+1 থেকে A3, এটা হচ্ছে A3, টসপষ্ট আছে লেখাটা, A2+1 থেকে A3 পর্যন্ত প্লাস .. দিয়ে দিয়েছি। এবার দেখো f(a^n-1) +1 থেকে f(a^n+ ...). তাহলে সিরিজের টার্মগুলোকে আমরা এইভাবে গ্রুপিং করে নিলাম। তাহলে তোমরা লিখে নাও, এখানে লিখে নাও যে গ্রুপিং দ্য টার্মস অফ দ্য সিরিজ উই হ্যাভ, গ্রুপিং দ্য টার্মস অফ দ্য সিরিজ উই হ্যাভ, এটা এখানে লিখে নাও। এবার এই এই প্রথম টার্মটাকে V1 নাম দিলাম বোঝার জন্য, এটাকে V2 নাম দিলাম, এটা বুঝতে পারছো V3, আর এটা হচ্ছে VN। তাহলে আমাদের এন তম টার্মটা কেমন দেখতে হবে, ভিএন টার্মটা কেমন দেখতে হবে,
vn term ta f of a to the power n minus 1 plus 1 plus dot 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 f of a to the power n vn te rokom dekhte hobe এখন আমাদের বের করতে হবে পদ সংখ্যা এখানে কতগুলো পদ আছে তো পদ সংখ্যা বের করার জন্য এই এই সিরিজটাকে আমরা একটু সিম্পল ভাবে লিখে হিসাব করি তাহলে দেখো পদ সংখ্যা বের করার জন্য আমরা এরকম লিখছি প্রথম পদ f of 1 ডট 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 f of a এটা হচ্ছে প্রথম v1 প্রথম রাশিটা তারপরে a plus 1 থেকে a square এই দুটো থেকেই বেরিয়ে যাবে দেখো এই এই একের জায়গায় f of 1 dot dot f of a এটাকে আমরা 3 নিচ্ছি এটাকে আমরা 3 নিচ্ছি তাহলে এক্ষেত্রে এর মান যদি 3 নিই তাহলে এখানে দেখো কতগুলো পদ আছে এটা হচ্ছে 3 প্লাস 1 f of 4 তারপর হচ্ছে f of 5 তারপর হচ্ছে f of 6 f of 7 f of 8 এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে 3 এর স্কয়ার মানে 9 f of 9 তাহলে কটা পদ আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা টার্ম আছে ভালো করে লক্ষ্য করে a এর মান যদি 3 নি তাহলে এখানে আছে আমরা দেখালাম এটা যদি 3 হয় তাহলে এখানে a প্লাস 1 4 হবে এটা 3 হলে এটা 3 এর স্কয়ার মানে এটা 9 তাহলে এখানে পদ সংখ্যা কটা আছে বের করলাম পদ সংখ্যা আছে 6টা আবার দেখো এটা যদি 3 হয় এটা 9 আর এটা হচ্ছে f অফ কত 4 3 এর কাছে 4 তাহলে 9 মাইনাস 4 কত হয় 5 প্লাস 1 এই 6 পেয়ে যাচ্ছে তার মানে এটা বিয়োগ এটা প্লাস 1 করলে আমরা পদ সংখ্যা পেয়ে যাচ্ছি তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে কটা a স্কয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1 মানে a স্কয়ার মাইনাস a এতগুলো আশা করি বুঝেছো ক্যালকুলেশনটা এবার দেখো এখানে পদ সংখ্যা কত হবে তাহলে হচ্ছে এখানে পদ সংখ্যা আমরা বের করলাম a স্কয়ার মাইনাস a এখানে কত হবে a কিউব মাইনাস a স্কয়ার এখানে কত হবে পদ সংখ্যা a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে প্রত্যেকটা টার্মে কত কটা পদ আছে আমরা বের করলাম তাহলে এইখানে vn এ এখানে পদ কটা আছে a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যা কতগুলো পদ আছে এবার দেখো বোঝার সুবিধার জন্য আমরা এই সিরিজটা যে এই এই যে সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং এই পদগুলো f of 1 f of 2 f of a এগুলো আস্তে আস্তে কমছে এগুলো মনোটোনিক ডিক্রিজিং যত এদিকে যাচ্ছে ভ্যালুগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে বোঝার সুবিধার জন্য আমরা এখানে বলছি যে এই টার্মটার মান ধরো বোঝার সুবিধার জন্য 10 তার পরের টার্মটা ধরো 8 তার পরের টার্মটা ধরো 6 তারপরের টার্মটা ধরো 4 এবং শেষ টার্মটা ধরো 2 মনোটোনিক ডিক্রিজিং আস্তে আস্তে কমে যাচ্ছে আর এখানে ধরছি বোঝার সুবিধার জন্য 5টা টার্ম আছে প্রথমটা 10 8 6 4 2 টোটাল টার্ম আছে 5টা 5টি পদ আছে তাহলে আমরা বের করেছি vn এ পদ আছে a টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n - 1 আর এখানে ধরে নিচ্ছি vn এ পাঁচটা পদ আছে 10 8 6 4 2 এবার লক্ষ্য করো এক্ষেত্রে সবথেকে বড় হচ্ছে এটা 10 10 হচ্ছে সবথেকে বড় তার সাথে পদ সংখ্যা যদি গুণ করি 5 পাঁচ দশকে কত হচ্ছে 50 আর ভিএন ভিএন মানে টোটাল এইগুলো সমষ্টি কত হচ্ছে 10 আর এটা 18
18 আর 2 হচ্ছে 20 আর 10 30 তাহলে টোটাল ভিএন এ 30 তাহলে কোনটা বড় হচ্ছে এটা বড় হচ্ছে তাহলে এটা আমরা একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে বোঝালাম জেনারেল কেসে কি হবে জেনারেল কেসে হবে ভিএন টোটাল টোটাল যোগফলটা 30 মানে ভিএন 30 তাহলে ভিএন গ্রেটার দ্যান এখানে একটু ভুল হয়ে গেল লেখাটা এখানে হচ্ছে f অফ a টু দি পাওয়ার n - 1 প্লাস 1 ইনটু পদ সংখ্যা a টু দি পাওয়ার n - 1 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 আশা করি বুঝেছো তোমরা এবার দেখো a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে বসিয়ে দিচ্ছি f অফ a টু দি পাওয়ার n মাইনাস 1 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল এখানে 2 হয়ে যাবে এই স্টেপটা বুঝে নাও দেখো আমাদের এখানে fn টা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং এই যে এই পদগুলোর মান আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে মনোটোনিক ডিক্রিজিং যদি হয় তাহলে এই টার্মটার মধ্যে ছোটকে এই টার্মটা ছোট তাহলে এখানে আমরা কি করেছি আর বড় টার্ম বসিয়েছি তাহলে ভিএন থেকে এটা বড় যদি এখানে আমরা আরো বড় টার্ম বসাই তাহলে এই মানটা আরো বড় হয়ে যাবে তাহলে এটা f অফ a টু দি পাওয়ার n - 1 প্লাস 1 এর জায়গায় f অফ a টু দি পাওয়ার n - 1 বসিয়ে দিয়েছি এবার আমরা এখান থেকে নেক্সট স্টেপে a টু দি পাওয়ার n minus 1 কমন নিচ্ছি থাকছে a minus 1 f of a to the power n minus 1 এখানে for all n greater than equal to 2 দেখো যেহেতু এইখানে একটা f of a to the power n minus 1 plus 1 এই plus 1টা বাদ দিয়েছি একটা টার্ম বাদ দিয়েছি ওই জন্য n greater than equal to 1 ছিল এখানে হয়ে গেছে n greater than equal to 2 এবার দেখো এইটা আর এইটা এই দুটো টার্মকে এক হচ্ছে আমরা লিখছি ডব্লু এন এ মাইনাস ওয়ান ডব্লু এন ডব্লু এন মাইনাস ওয়ান গ্রেটার দেন ভি এন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু টু এবার দেখো এই যে এই টার্মটা প্রথমে আমরা একদম স্টেটমেন্টের প্রথমেই কি নিয়েছিলাম স্টেটমেন্টের প্রথমেই স্টেটমেন্টের প্রথমেই দেখে নাও এ হচ্ছে নিয়েছিলাম গ্রেটার দ্যান 1 তাহলে এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এ মাইনাস 1 গ্রেটার দ্যান 0 এটা ইউজ করব তাহলে এটা যদি গ্রেটার দ্যান 0 হয় এ মাইনাস 1 যদি গ্রেটার দ্যান 0 হয় এটা গ্রেটার দ্যান 0 তাহলে আমরা এই রিলেশনটা পেলাম এ মাইনাস 1 w n minus 1 greater than v n for all n greater than equal to 2 তাহলে আমরা এই রিলেশনটা পেলাম এবার আমরা এই রিলেশনটার উপরে কম্পারিজন টেস্ট ইউজ করব কম্পারিজন টেস্ট ইউজ করি দেখো কম্পারিজন টেস্টের ফর্মেই আছে এই রিলেশনটাকে একটু আমরা গুছিয়ে লিখে নিলাম উল্টো করে লিখে নিলাম এবার এখান থেকে আমরা কি বলতে পারি যে ডব্লু এন এটা ইজ ডাইভার্জেন্ট ইফ ভিএন ইজ ডাইভার্জেন্ট যদি ভিএন ডাইভার্জেন্ট হয় তাহলে ডব্লু এন হবে ডাইভার্জেন্ট অ্যান্ড ইফ ভিএন ইজ কনভার্জেন্ট অ্যান্ড ভিএন ইজ কনভার্জেন্ট ইফ ডব্লু এন এখানে একটু ভুল হয়েছে সামেশান হবে সামেশান ডব্লিউ এন মাইনাস ওয়ান ইজ কনভার্জেন্ট তাহলে বলতে চাইছে যে যদি এইটা কনভার্জেন্ট হয় তাহলে এটাও কনভার্জেন্ট আর যদি এটা ডাইভার্জেন্ট হয় ভিএন ডাইভার্জেন্ট হয় তাহলে ডব্লিউ এন মাইনাস ওয়ান হবে ডাইভার্জেন্ট তাহলে এই একটা কেস হলো এটাকে আমরা এ দিলাম এ দিয়ে ডিনোট করলাম তাহলে আমরা এই এ রিলেশনটা বার করেছি নেক্সট আমরা আরেকটা রিলেশন বার করব
নেক্সট আরেকটা রিলেশন বার করবো। দেখো দেখো এখান থেকে দেখো, এখানে সব থেকে কম হচ্ছে দুই, দুই গুণ দশ কত হচ্ছে কুড়ি, আর টোটাল পদগুলো যোগফল কত আগে বের করেছিলাম, যোগফল তিরিশ, তাহলে এটা বড়। এবার আমরা এটা তো বিশেষ একটা এক্সাম্পল, আদর্শ আকারে লিখে ফেলি। আদর্শ আকারে লিখলে কি হবে, ভিএন, আর এখানে হচ্ছে এই টার্মটা এফ অফ এ টু দি পাওয়ার এন ইন্টু পদ সংখ্যা এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পাশে লিখে দিচ্ছি ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। এবার এইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা কমন নিচ্ছি এ টু দি পাওয়ার এন, পড়ে থাকছে ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু ভি এন, এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। এ টু দি পাওয়ার এন কমন নিয়ে আছে, এখানে লসাগু করলে হচ্ছে এ, এটাকে ওয়ান বাই করে লসাগু করে দিচ্ছি। এবার দেখো এ মাইনাস ওয়ান পজিটিভ, এ একটু আগেই আমরা দেখেছি এও পজিটিভ, তাহলে টোটাল টার্মটা পজিটিভ, সরি এখানে আমাদের একটা বাদ চলে গেছে এফ অফ এ টু দি পাওয়ার এন, এফ অফ এ টু দি পাওয়ার এন। এবার দেখো এটাকে আর এটাকে এই দুটোকে একত্রে আমরা লিখছি ডব্লু এন ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ লেস দেন ইকুয়াল টু ভি এন, পাশে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান লিখে নিলাম। তাহলে ডব্লু এন লেস দেন ইকুয়াল টু, সরি ডব্লু এন গ্রেটার দেন ইকুয়াল টু, সরি ভি এন গ্রেটার দেন ইকুয়াল টু ডব্লু এন ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, আর এ মাইনাস ওয়ান বাই এ এটা হচ্ছে পজিটিভ। তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারি যে ভিএন সামেশান ভিএন কনভার্জেন্ট ইফ সামেশান ডব্লু এন ইজ কনভার্জেন্ট, মানে সামেশান ভিএন কনভার্জেন্ট হবে যদি সামেশান ডব্লু এন কনভার্জেন্ট হয়, অ্যান্ড এটাও বলতে পারি যে সামেশান ডব্লু এন কনভার্জেন্ট ডাইভার্জেন্ট ইফ সামেশান ভিএন ইজ ডাইভার্জেন্ট, যে সামেশান ভিএন যদি ডাইভার্জেন্ট হয় ডব্লু এন ডাইভার্জেন্ট হবে। তাহলে এটার আমরা নাম দিলাম বি, এই কেসটা নাম দিলাম আমরা বি। এবার এর আগে এ আর এই এখন বি এই দুটো কেসকে একত্রে আমরা বলতে পারি যে সামেশান ভিএন অ্যান্ড সামেশান ডব্লু এন কনভার্জ অর ডাইভার্স টুগেদার, কনভার্জেস অ্যান্ড ডাইভার্জেস টুগেদার। আবার খেয়াল করো যে আমরা ভিএনটা এই ভিএনটা পেয়েছিলাম কীভাবে, এই ভিএনটা আমরা এফ এন থেকেই পেয়েছিলাম, সামেশান এফ এন থেকেই পেয়েছিলাম। এই যে এটা একটু ফলো করো, দেখো আমরা পেয়েছিলাম কীভাবে ভিএন, এই যে এই সামেশান এফ এন এখানে এখান থেকে দেখো এগুলো যোগ করে ভি ওয়ান, এগুলো সব যোগ করে ভি টু, এগুলো সব যোগ করে ভিএন। তাহলে ভিএন যদি ডাইভার্জ হয় সামেশান এফ এন ডাইভার্জ হবে, আবার ভিএন যদি কনভার্জ হয় সামেশান এফ এনও কনভার্জ হবে। তার মানে বলতে পারি যে এটা আর এটা সামেশান ভিএন আর সামেশান এফ এন এই দুটো সিরিজ কনভার্জ আর ডাইভার্স টুগেদার। তাহলে আমরা লিখছি অলসো সামেশান ভিএন অ্যান্ড সামেশান এফ এন কনভার্জ আর ডাইভার্জ টুগেদার, সেম এখানে যা লিখছি তাই সেম টুগেদার। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এটার সাথে এটা কনভার্স ডাইভার্স টুগেদার, আবার এটার সাথে এটা কনভার্স ডাইভার্স টুগেদার, তার মানে এই দুটো কনভার্স ডাইভার্স টুগেদার, এই দুটো কনভার্স ড্রাইভার্স টুগেদার, এই দুটো কনভার্স ড্রাইভার্স টুগেদার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুটো এরাও কনভার্স ড্রাইভার্স টুগেদার। তাহলে লিখছি সামেশান এফ এন অ্যান্ড সামেশান ডব্লু এন, ডব্লু এন মানে কেমন দেখতে, এটার জায়গায় এর বদলে লিখছি দ্যাট ইজ
summation wn মানে a to the power n f of a to the power n converge diverge converge diverge together তাহলে এই হচ্ছে আমাদের থিওরেম প্রমাণ হয়ে গেল যে এইটা আর এটা converge diverge together তাহলে থিওরেম প্রমাণ কমপ্লিট হয়ে